আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমার চ্যানেলে 6K সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, যারা আমার ভিডিওগুলো অলওয়েজ দেখেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্টস করেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আজকে কথা বলবো যে আমরা যে কোম্পানিতে চাকরি করি, বেশিরভাগ সময় দেখা যায় কি, আমরা ওই কোম্পানির নামে, ওই কোম্পানির মালিকের নামে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গসিপিং করি, বাজে কমেন্টস করি, ট্রল করি। এটা কি আদৌ ঠিক? এটা কিন্তু ঠিক না। কারণ আপনি একবার ভেবে দেখেন, হয়তো বা আপনি ওই কোম্পানিতে জব করেন, বিধায় আপনার ফ্যামিলিটা ভালোভাবে চলছে, মাস শেষে আপনি একটা ইনকাম পাচ্ছেন, সেই ইনকামটা দিয়ে আপনি কত মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন। সো আমাদের কখনোই উচিত না যে কোম্পানির মালিককে গালি দেওয়া, কোম্পানির মালিকের নামে খারাপ কথা বলা। যেখান থেকে আমাদের পেটে ভাত যাচ্ছে, সেই কোম্পানির নামে, সেই চাকরির নামে, সেই ক্যারিয়ারের নামে আমাদের কখনোই নেগেটিভিটি করা উচিত না। আমরা যদি সেরকম ক্যাপাবল হই বা আমাদের যদি স্কিল থাকে, আমরা ট্রাই করব ভালো কোথাও কোনো কিছু করার জন্য। কিন্তু আমরা যেখানেই কাজ করি না কেন, সেখানে কখনোই আমরা অন্যের নামে এরকম নেগেটিভিটি ছড়াবো না। অনেক সময় দেখা যায় যে কে জানে ভবিষ্যতে কী হবে, এমনও হতে পারে আপনিও একদিন একটা কোম্পানির মালিক হতে পারেন। আর সেখানে আপনার কোম্পানির এমপ্লয়িগুলো যদি আপনার নামে এগুলো বলে, তাহলে কি আপনার ভালো লাগবে? হয়তো বা সে জানছে না, বাট সে কিন্তু এতগুলো মানুষের ভাগ্য বদলাতে, তাদের পরিবারের মুখে খাবার জোগাতে সে সাহায্য করছে। কারণ সে একদিন স্বপ্ন দেখেছিল দেখেই যে তার একটা কোম্পানি হবে, সেখানে অনেক লোক কাজ করবে, সে তাদের ভাগ্য পরিবর্তনে কিছু হলেও কন্ট্রিবিউট করবে। তার কারণেই কিন্তু আজকে আমি আপনি কাজ করতে পারছি। সো আমরা কখনো এরকম নেগেটিভ কোনো কিছু বলবো না, আমরা আমাদের কাজকে ভালোবাসবো। সো আমরা যদি আমাদের কাজটাকে ভালোভাবে করি, কাজটা যদি আমরা ঠিকভাবে করি, তাহলে কিন্তু আমরা এর রেজাল্ট পাবোই। আর আমরা যদি কাজে ফাঁকি দেই, আমরা যদি কাজটাকে ভালো করে না করি, তাহলে কিন্তু এর রেজাল্টটা পাবো না। সো আমরা কাজকে ভালোবাসবো। হয়তো বা অনেকেরই আছে যেখানে তার ম্যানেজার বা তার যে আপ লেভেলের লোক, তারা হয়তো বা তাদের সাথে কোনো একটা বিষয় নিয়ে খারাপ ব্যবহার বা তার প্রমোশন বা যে কোনো একটা বিষয় নিয়ে খারাপ ব্যবহার করতে পারে। তাই বলে কি কোম্পানির মালিক করছে বা কোম্পানি করছে, সেটা তো একটা ইনস্টিটিউট, আর তার জন্যই কিন্তু আমাদের ফ্যামিলি চলছে। সো অলওয়েজ আমরা কোম্পানির মালিককে, কোম্পানিকে কখনোই গালি দেব না, কৃতজ্ঞতা প্রকাশ করব। কারণ আমরা যদি কৃতজ্ঞ হই, তাহলে আমাদের পরিবারই ভালো থাকবে, পরিবারের মুখে হাসি ফুটবে। ভাবুন তো, আপনার যদি এখন চাকরি চলে যায়, আপনার যদি এখন চাকরি না থাকে, আপনার পরিবারটা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনার কি এমন কোনো সেভিংস আছে বা এমন কোনো ওয়ে আছে যে আপনি আজকে চাকরি চলে গেলে কালকে একটা চাকরি রেডি? আপনার কি সেরকম কোনো স্কিল আছে? আমরা সবাই হয়তো বা যারা দেশে আছেন তাদের কথাও, যারা আমরা প্রবাসে আছি তাদেরও, আমরা কিন্তু প্রবাসে এসেছি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। মাস শেষে একটা ইনকাম পাই, সেই ইনকামটা পরিবারকে পাঠিয়ে দিই, আর এতে করে আমাদের সংসার চলে। সো আমরা প্রবাসী দেশে যে যেখানে আছি, আমরা কখনোই কোম্পানির নামে এবং কোম্পানির মালিকের নামে কখনোই আমরা ট্রল করব না, তাদের সম্পর্কে আমরা বাজে কথা বলবো না, নেগেটিভিটি ছড়াবো না। আমরা আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করব, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো, ভালো কোনো পজিশনে যেতে পারবো, এই প্রত্যাশাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে এই ভিডিওটি আপনারা দেখেন, তাহলে পেজটিতে ফলো করে একটা লাইক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।